এইভাবে সেম এভাবে আপনি একটা মেসেজ পেয়ে যাবেন, যে মেসেজে আপনার ফোনের প্রথম আপনার এনআরআই কার্ড দিয়ে এই পর্যন্ত আপনি কয়টা সিম রেজিস্ট্রেশন করেছেন কিভাবে জানবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নিন। যদি ভালো লাগে, উপকার মনে হয়, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখতে পারেন। কারণ আমরা প্রতিদিনই আপনাদের জন্য এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো তৈরি করছি, যাতে করে আপনার দৈনন্দিন জীবনে অনেকখানি উপকৃত হতে পারেন এবং কাজে লাগাতে পারেন। তো চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই আপনারা কিভাবে হাত থাকা স্মার্টফোন দিয়ে আপনার এনআরআই কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে কিভাবে জানবেন আজকের এই ভিডিওর মাধ্যমে শিখে নিন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনেও শেয়ার করতে পারেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো দর্শক, আপনি সরাসরি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন, হতে পারে সেটা স্মার্টফোন, হতে পারে সেটা বাটন ফোন, যে কোনো ফোনের ডায়াল প্যাডে আপনি যেই বাটনটা দিয়ে কল করেন সেম ওই বাটনে আসবেন। আসার পরে আপনি এখানে ডায়াল করবেন প্রথমে *1600#, আপনি কোডটা ভালো করে দেখে নিন, *1600#, আপনি এই কোডটা ডায়াল করে আপনার যে কোনো সিমে জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দিলেই আপনার যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের লাস্টের 4টা ডিজিট আপনার এখানে দিতে হবে, তাহলেই আপনি খুব সহজে আপনার ফোনের এখানে আপনি আপনার লাস্টের 4টা ডিজিট দিয়ে দেবেন। এনআইডি কার্ডের লাস্ট যে 4টা ডিজিট আছে সেই 4টা ডিজিট এখানে দিয়ে সেন্ড করে দিবেন। কয়েক মিনিটের মধ্যেই আপনার কাছে এসএমএস চলে আসবে, ফিরতি এসএমএস, যে আপনার ফোনে বা অথবা আপনার এই এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে। মেসেজটা চলে আসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এভাবে সেম এভাবে আপনি একটা মেসেজ পেয়ে যাবেন, যে মেসেজে আপনার ফোনের প্রথম 2টা সংখ্যা থাকবে আর লাস্টের 3টা সংখ্যা থাকবে, মাঝখানেগুলো থাকবে না, এবং টোটাল আপনার কয়টা সিম আপনি রেজিস্ট্রেশন করেছেন আপনার একটা এনআইডি কার্ড দিয়ে আপনি সম্পূর্ণ এখানে এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, উপকার মনে হলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভবিষ্যতে আর কোনো ধরনের ভিডিও দেখতে হবে না, যে কিভাবে এনআইডি কার্ড দিয়ে কটা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা জানতে হয় আজকের ভিডিওর মাধ্যমে শিখে নিতে পারলেন। আল্লাহ হাফেজ।